আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, সাথে আছে আমি বিপুল দেবরায়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 25 নভেম্বর থেকে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় এই সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে চলমান এই সমাবেশে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। গণপরিবহনে হাফ পাস নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। আগামীকাল থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনে অর্ধেক ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা। সকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। বলা হয়, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত অর্ধেক ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। তবে সাপ্তাহিক, সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না। রামপুরায় বাসের চাপায় পিষ্ট এসএসসি ফল প্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর 11:45 ময়নাতদন্ত শেষ হয়। দুর্জয়ের বড় ভাই মনির হোসেন বলেন, রামপুরা গরিবাগ মসজিদে জানাজা শেষে তার লাশ দাপন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে। গতকাল রাতে রামপুরায় অনাবিল পরিবহনে বাসের চাপায় মৃত্যু হয় মাইনুদ্দিনের। কোভিড-19 এর নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা 11:40 সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সভায় সভাপতিত্ব করছেন। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। গত 26 নভেম্বর ওমিক্রনকে উদ্বেগজনক ধরন আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ আফ্রিকা ফেরত 7 বাংলাদেশির বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের 14 দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কার্যালয়ে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার 7 জন প্রবাসী আফ্রিকা থেকে দেশে ফিরছেন। এদের মধ্যে 5 জন পুরুষ এবং 2 জন নারী রয়েছেন। করোনার ওমিক্রন ধরন নিয়ে মার্কিনীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আপাতত দেশটিতে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের 13টি দেশে করোনার নতুন ধরনটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বাইডেন বলছেন, বিষয়টি উদ্বেগের, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার জানাবো মাঠে ময়দানের খবর। চট্টগ্রাম টেস্টে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে ম্যাচ জিতে নেয় সফরকারী পাকিস্তান। 202 রানের লক্ষ্যে খেলতে নেমে কেবল 2 ওপেনারকে হারিয়ে প্রথম টেস্ট জিতে নেয় বাবর আজমের দল। 91 রান করে আবিদ আলীর বিদায়ের পর অবিচ্ছিন্ন 33 রানের ঝুঁটিতে বাকিটা সেরেছেন বাবর আজম ও আজহার আলী। চট্টগ্রাম টেস্টে 8 উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। শনিবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসটিভির সন্ধ্যা সংবাদে।